বন্ধুরা, স্নানের আগে বেসনে এই দুটি জিনিস মিশিয়ে মাখো। এটা তোমাদের ত্বকের থেকে দাগ ছোপ কালো ভাব ট্যানকে দূর করবে। তোমাদের স্কিনে যদি মেচেদা পিগমেন্টেশন থাকে কিংবা ওপেন পোর্স হয়ে গেছে, ত্বকের মধ্যে অনেক বয়সের ছাপ চলে এসেছে, যেমন ধরো ফাইন লাইন্স, রিঙ্কল, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটা একদম রুক্ষ সূক্ষ বেজান হয়ে গেছে, তো এই সমস্ত সমস্যা দূর করে তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে দেবে এই রেমেডিটা। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দিই কিভাবে রেমেডিটা বানাবে ও এটাকে ব্যবহার করবে। তো বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে টক দই। টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, প্রচুর ভিটামিন মিনারেলস থাকে, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিনের থেকে যে ট্যান আছে, দাগ ছোপ আছে, সেটাকে দূর করতে সাহায্য করে, স্কিনকে গ্লোয়িং করে, ন্যাচারালি কিন্তু সফট স্মুথ করতে সাহায্য করে। এরপর এর মধ্যে দিচ্ছি আমি এক চামচ বেসন। বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লেন্সারের কাজ করে। আমাদের স্কিনের মধ্যে জমে থাকা ময়লা, পোর্সের ভেতরে জমে থাকা ময়লা, ডেড স্কিন লেয়ারকে দূর করতে সাহায্য করে, স্কিনের এক্সেস অয়েলটাকে রিমুভ করে আর স্কিনের ন্যাচারাল অয়েল মেনটেন করে। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি হলুদ। আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করছি, তোমরা চাইলে রান্নার হলুদের ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা কমিয়ে নেবে। হলুদের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনে থেকে অ্যাকনে, র্যাশ, গুড়গুড়ি, ফুসকুড়ি, দানা এই ধরনের সমস্যাকে দূর করে, দাগ ছোপ দূর করে ও রঙকে ফর্সা করে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি কয়েক ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন কী করে, আমাদের স্কিনকে না সফট স্মুথ করতে সাহায্য করে, রুক্ষ সূক্ষ্ম ভাবটাকে দূর করে, স্কিনকে নারিশ করে, ময়শ্চারাইজ করে আর দাগ ছোপ পিগমেন্টেশনও দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। লেবুর রসের মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে না দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, ট্যান কালো ভাবকে দূর করতে সাহায্য করে আর স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে, রঙকে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে। আর লেবুর রস কিন্তু স্কিনের মধ্যে জমে থাকা ময়লা, পিগমেন্টেশন পর্যন্ত দূর করে দিতে সাহায্য করে, এতটাই ভালো। আচ্ছা, অনেকে আছে বলো কি লেবুর রস দিদি স্যুট করে না, লেবুর রস স্কিনে দিলে আমাদের জ্বালা হয়, ইচিং হয়। তো দেখো, সবার তো সব কিছু স্যুট করে না, তো সেক্ষেত্রে বলবো লেবুর রসের পরিবর্তে কিন্তু তোমরা এখানে টমেটো পেস্টও ইউজ করতে পারো। টমেটোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ন্যাচারাল ভিটামিন সি থাকে। হয় টমেটো ইউজ করো না, লেবুর রস যার যেটা স্যুট করে সে সেটা ইউজ করবে। খুব ভালোভাবে মিক্স করে নেবে, তাহলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আমি কিন্তু এখানে একদম জল দিইনি, জল ব্যবহার করবে না। এখানে লেবুর রস আর হচ্ছে দইটা যে ছিল সেটা দিয়ে কিন্তু এই পেস্টটা তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে ইউজ করতে পারো, ছোটো ছোটো ব্যবহার করতে পারো, কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে নেই। এবার চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। এবার দেখো, আমি এটা ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা তোমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে, তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, মেচেদা পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করবে, তোমাদের স্কিনকে গ্লোয়িং করবে। তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে যায় বা কালো ভাব চলে এসছে কিংবা ধরো পোর্সের ভেতরে ময়লা জমে রয়েছে যেটা সহজে বেরোচ্ছে না, সেগুলোকে কিন্তু ক্লিন করতে, রিমুভ করতে সাহায্য করবে, তোমাদের স্কিনকে লাইটন ব্রাইটন করবে, স্কিন টোনটাকে ইম্প্রুভ করবে, এমনকি ত্বকের থেকে বয়সের ছাপ দূর করতেও সাহায্য করবে। কারণ এর মধ্যে রয়েছে টক দই, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনকে টাইট করে, ব্রাইট করতে সাহায্য করে, ট্যানকে রিমুভ করে, কারণ টক দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা ট্যানকে রিমুভ করতে সাহায্য করে। আর বেসন, বেসন আমাদের স্কিনকে জেন্টালি ক্লিন করতে সাহায্য করে, স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে, স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসে, এটা ন্যাচারাল একটা ক্লেন্সার। আগেকার দিনে যখন এত দামি দামি প্রোডাক্ট কিংবা এত ফেস ওয়াশ বা ক্লেন্সার ছিল না, তখন কিন্তু মানুষ বেসনকে ইউজ করতো নিজেদের স্কিনকে সমস্যা যেগুলো আছে স্কিনের প্রবলেমগুলোকে দূর করার জন্য, স্কিনকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করার জন্য। তো দেখো, ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, আমি ফেসে অ্যাপ্লাই করে দেখছি, তোমরা চাইলে কিন্তু হাত পা ফুল বডিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, রোজ ইউজ করতে পারো, এতটাই ভালো। যদি সাতদিন পর পর ইউজ করতে থাকো না, তোমাদের স্কিনটা দেখবে একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে, যাকে বলে একদম গ্লাস স্কিন করতে কিন্তু সাহায্য করবে। যদি সময় রোজ না পাও, কারণ আমরা তো এখন ভীষণ বিজি লাইফস্টাইলের মধ্যে থাকি, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন অন্তত ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। দেখো, ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি এটা 10 থেকে 15 মিনিট স্কিনের মধ্যে রেখে দেবো, যাতে এটা ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে। আর এই রেমেডিটা কিন্তু স্কিনকে টান টান করতে সাহায্য করে, স্কিন যদি ঝুলে যায়, স্যাগি হয়ে যায়, সেটাকে কম করতে সাহায্য করে আর ওপেন পোর্সকেও দূর করতে কিন্তু সাহায্য করে।
দেখো 10 মিনিট পরে আমি ফেসটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, ফেস মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি। তারপর আমি কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নেব। আর এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ এমনকি মেচেদা পিগমেন্টেশন কম করতে সাহায্য করবে। নোজ এরিয়া, ফোরহেড এরিয়া কিংবা চিন এরিয়া যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না, সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। আর কিছুদিন ট্রাই করে দেখো, দেখবে ধীরে ধীরে তোমাদের স্কিনটা আরও বেশি গ্লো করছে, দাগ ছোপ দূর হয়ে যাচ্ছে, স্কিনটা একদম ব্রাইট আর গ্লোয়িং হয়ে যাচ্ছে। তো দেখো ভালোভাবে আমি মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি, তারপর নর্মাল ওয়াটার দিয়ে আমি ফেসটাকে একদম ভালো করে ধুয়ে এসে তোমাদের সঙ্গে রেজাল্টটা শেয়ার করছি। দেখো আমি আমার ফেসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এসেছি, আর দেখতেই পাচ্ছ ফেসটা কত ক্লিন ক্লিয়ার হয়ে গেছে, কতটা গ্লো করছে। এই রেমেডিটা তোমাদের স্কিনের থেকে জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান, দাগ ছোপ, মেচেদা পিগমেন্টেশনকে দূর করবে, আর স্কিনের মধ্যে কিন্তু একদম ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসবে, স্কিনের মধ্যে নিয়ে আসবে পার্লার ফেসিয়াল লাইক গ্লো, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে সফট স্মুথ সাপল করে তুলবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, পছন্দ হলে লাইক আর শেয়ার করবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখাবে নেক্সট আরও একটা ভিডিও।